ব্রোকলি দিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু বেশিই ভাবছি যে সবজিতে আমি একটা আলু দিচ্ছি, ওর ভিতরে তো আর আলু ছিল না। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আরেকটা দিন শুরু করে দিলাম, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক ভালো ছিল। সো এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ, সকালে নাস্তা শেষ, সব কিছুই শেষ, আমাদের মতন করে একটু সময় পার করছি। এখন আমি আসছি রাত্রের জন্য রান্না করতে। সো কী কী রান্না করি রাত্রের জন্য? কালকে আমরা একটু ব্যস্ত থাকবো, বাইরে যাব, একটু শপিং আছে, সেই জন্য ভাবলাম যে আজকে একটু রান্না করে রাখি যেন কালকে কোনো সমস্যা না হয়। সো চলেন দেখি না আজকে আমি কী কী রান্না করি। এখানে আমি হচ্ছে ফুলকপি আর আলু কেটে নিছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো চিন্তা করছি। আর এখানে যেহেতু একটা সবজি মানে একটা কোয়ালিটি ছিল যেটা আর কি নষ্ট হয়ে যাচ্ছিল, তো এটা আর অন্য কিছুতে কি দিব, তো ভাবলাম এটাই ফুলকপির ভিতরে দিয়ে দিব, বাট এখন না, কারণ এগুলো খুবই সফট থাকে, সেদ্ধ হয়ে যাবে। বাট ফুলকপিটা তো আমি আগে তেলের ভিতরে ভেজে নিব। এইখানে আমি হচ্ছে ব্রোকলি নিয়ে আসছি। আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন আপনারা জানেন যে আয়াদের ব্রোকলি ভর্তা অনেক বেশি পছন্দ। সো আজকে আমার ছেলের জন্য ব্রোকলিটা আনা, তো ওকে হচ্ছে আমি ব্রোকলি ভর্তা করে দিব বেশি করে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে। আহিল তোমার কি ব্রোকলি পছন্দ? হ্যাঁ, এই জন্যই তো তোমার চোখে চশমা। মেয়া ভাই পছন্দ করে যেন মেয়া ভাই চোখে চশমা না, তুমি বুঝতে পারছো? হ্যাঁ, মেয়া ভাই ভেজিটেবল খায়, ফিশ খায়, দ্যাটস ওয়াই মেয়া ভাইয়ের চোখে কোনো প্রবলেম নাই। মেয়া ভাই হচ্ছে গ্লাস ইউজ করে না, তুমি এগুলো খাও না, এই জন্য তুমি গ্লাস ইউজ করো। Well, sometimes it's because that I look close to the TV and close to my iPad. No, not the only reason. Okay? And can I have some of that? এটা খেতে পারবা না, তুমি কিউকুম্বার না, তুমি কিউকুম্বার খেতে চাও? কেটে দিব মা পিস পিস করে, তো ফ্রিজ থেকে বের করো, কিউকুম্বার ফ্রিজে আছে, দেখো ড্রয়ারে আছে। পাইছো? নিয়ে আসো, ওকে এটা কেটে দিই পুরোটা। ওকে তাহলে আমি আহিলকে এখন একটু কিউকুম্বারটা কেটে দিই। শশা আমি কেটে ফেলছি, আহিল এখন নিয়ে যায় টেবিলে বসে খাবে। ওইটা নিয়ে এসে সিঙ্কে রাখো, ওইখান থেকে ময়লাগুলো উঠাও। হ্যাঁ, ময়লা উঠাও, তারপরে সিঙ্কে নিয়ে এসে রাখো। একটু সময়ের ভিতরে ডিসিশন কত রকম চেঞ্জ করছি, তা এখন চেঞ্জ হয়ে গেছে সেটা হচ্ছে যে এখানে মিক্সড ভেজিটেবল বের করেছি, অনেকদিন হয়েছে এটা আমি রান্না করি না। সো ফ্রিজে যে দেখি যে এক প্যাকেট আছে, তো ভাবলাম এটা রান্না করে ফেলি। সো এটা রান্না করব, প্লাস ব্রোকলির জন্য, ব্রোকলি ভর্তার জন্য চিকেন চিকেন করে কেটে রাখছি, ধুবো, আর ফুলকপি তো আগেই দেখাইছি। আর এখন প্ল্যান হয়েছে যে এখানে যে কোজেটটা আছে এটা দিয়ে আর আলু দিয়ে হচ্ছে বেবি চিকেন একটা ভুনা করে ফেলবো। সো চিকেনও ভিজাইছি। এখানে প্রথমেই আমি হচ্ছে সবজিটা বসাবো, তো এখানে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়েছি একটা সুন্দর ফ্লেভার আনার জন্য, যেটা বিয়ে বাড়িতে সবজি হয় আর কি, সেরকম একটা ফ্লেভার আনার জন্য। আর এর ভিতরে আমি এখন দিয়ে দিব সামান্য আস্ত জিরা, এই যে আস্ত জিরা দিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিব রসুন, পেঁয়াজ, রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পরে আমি হালকা একটু ভাজবো, একদম সামান্য। ভাজার পর এর ভিতরে আমি দিয়ে দিব সামান্য একটু পানি, একদম সামান্য। পানি দেওয়ার পর এর ভিতরে অ্যাড করবো হচ্ছে প্রয়োজন অনুযায়ী লবণ, লবণটা বেশি দিব না, কারণ নতুন লবণ নিয়ে আসা হয়েছে, এটা আমি ব্যালেন্স করতে পারতেছি না। তো প্রথমে একটু দিয়ে দেখবো, দেখার পরে যদি পরে মনে হয় যে একটু লাগবে তো তখন আমি দিব। এর ভিতরে এখন আমি অ্যাড করবো হচ্ছে সব মশলা। এখন এর ভিতরে আমি দিয়ে দিব সামান্য ধনিয়া গুঁড়া, এই যে এখানে ধনিয়া গুঁড়াটা দিলাম। এখন দিয়ে দিব জিরা গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, আর দিব হচ্ছে হলুদের গুঁড়া। মিক্স করে এখন আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে সবজিগুলা। সবজিতে আমি একটা আলু দিচ্ছি, ওর ভিতরে তো আর আলু ছিল না, তো আমি জাস্ট একটা আলু দিয়ে দিয়েছি। এটাতে রুটি খেতেও অনেক ভালো লাগে। মিক্স করবো, আমি আর কোনো পানি দিব না, কারণ সবজির থেকে পানি বের হবে। এটা আমি এভাবে মিক্স করে পরে হচ্ছে ঢেকে রেখে দিব
সবজি থেকে যে পানি বের হবে সেটা দিয়েই আসলে সবজিটা পুরো হয়ে যাবে। আর এইভাবে খেলে এমনি ভাত দিয়েও ভালো লাগে, রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে ভালো লাগে। সো এটা আমি এখন একটু মিক্স করে ঢেকে রেখে দেবো, তারপর আমি চলে যাবো এখানে আরেকটা রান্না গোছানোতে, কারণ একসাথে সবগুলো বসাতে পারবো না, এক এক করে সব বসাই দিই, তাহলে সহজে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। সো এটা যেহেতু বসায় ফেলছি, দেন নেক্সট আরেকটা রান্নাতে চলে যাব। এখানে ফুলকপির জন্য একটু মাছটা ভেজে নিচ্ছি, আর ছোট ছোট পিস পিস করে দিয়েছি, কারণ আগের দিন টমেটো টকে যে মাছ দিচ্ছিলাম সেটা খেতেই ওরা অনেক বেশি হচ্ছে ঝাই ঝামেলা করছে। এই জন্য আপনার ইব্রাহিম ভাই বলছে যে মাছ দিবে একদম ছোটো ছোটো করে যেন আমরা নিয়ে খেতে পারি, যেহেতু আয়াদার আপনাদের ইব্রাহিম ভাই খাবে, সেই জন্য আসলে মাছের সাইজগুলো আসলে অনেক ছোটো ছোটো। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু বেশিই ভাবছি, আমাকে চেষ্টা করছিল একটু বেশি ভেজে ভেজে খাবো, মানে ফুলকপিটাকে দিব যেন দেখতেও সুন্দর লাগে। এই জন্য মাছগুলোকে আসলে একটু বেশিই ভাবছি, নর্মালি এত ভাবি না আমি, তো একটু মুচমুচে করেই ভাবছি। এখন এই পাশটা আরেকটু ভাজা হয়ে গেলে উঠে ফেলবো, মাছগুলো ভাজি করার শেষ। এখন আমি উঠে ফেলি, এই মাছটা আমি আরেকটু ভাজি করবো, সেটা আমি খাবো আর কি, এই জন্য সেটাকে আরেকটু মচমচে করে ভাজি করে নিই। আর এর ভিতরে আমি এখন ফুলকপি আর আলু দিয়ে একটু ভেজে নেবো। এখানে এখন আমি ফুলকপিটা দিয়ে দিব, ফুলকপিটা এই তেলে একটু ভেজে নিব, মনের মাধুরী মিশায় আজকে ফুলকপি রান্না করবো। এখানে যে সবজিটা ভাজি হয়ে গেছে, বৃষ্টি আর মেহু আসছে, তো আমরা সবাই রাত্রে তাহলে একসাথে খাওয়া দাওয়া করবো। আর এখানে যে ফুলকপিটা ভাজি হচ্ছে হইতে থাকুক, এটার মধ্যে আমি এখন চিকেন বসাই দিব। এই যে ভাজিটা হয়ে গেছে, ফুলকপিও হয়ে গেছে, এখন উঠে ফেলি। হ্যাঁ হ্যাঁ, ওই যে নেশা অনেশা করে। এখানে যে ফুলকপি রান্না করে ফেলছি, জানি না কেমন হবে, বাট দেখে মনে হচ্ছে খারাপ না, ভালোই হবে। এখানে চিকেনটা রান্না করবো, তো মশলা কষাই ফেলছি, এখন মুরগিগুলো দিয়ে দিই। আজকে চিকেন ভুনা হবে, কোনো ঝোল হবে না। ব্রোকলিটা হচ্ছে মাখাই ফেলবো, তো এখানে তো আগে একটু ভাপ দিয়ে নিছি, বেশি না হালকা একটু। এখন এখানে বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিছি, এটা আয়াদের অনেক পছন্দ, এটাতে ভাত মাখাই দিলে এটা দিয়ে খেয়ে উঠবে। আমি লবণ দিয়ে দিছি, তো লবণ দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজটাকে চটকে নিব। আমি হইলে এর ভিতরে শুকনো মরিচও দিতাম, মানে যদি আমি ওইভাবে খেতাম এটা, মানে এটাকে সুন্দরভাবে আমি, ও আবার বেশি ভর্তা ভর্তা পছন্দ করে না, এরকম একটু কাঁচা কাঁচা মানে ক্রাঞ্চি এভাবে থাকবে এটাই পছন্দ করে। তো এখন এটাকে আমি সুন্দরভাবে হাত দিয়ে মাখাই নিই। এখন দিয়ে দিব একটু সরষের তেল, দিয়ে সুন্দর করে মাখাই নিব। এটাতে গরম ভাত দেখে তো অনেক ভালো লাগে। বৃষ্টি ভাত নিয়ে নাও, আনাবে ঘুমায় থাকতে থাকতে চারটা খেয়ে নাও। এখানে আমি ভাত নিয়েছি, নিয়ে ব্রোকলি নিলাম, এটাতে এখন আমিও মজা করে চারটে ভাত খাবো। বৃষ্টি, আমি, আয়াদা, হিল, মেহু আমরা খেয়ে ফেলছি, এখন আপনাদের ইব্রাহিম ভাইয়ের পালা, কাজের মাঝখানে এসে এখন খাচ্ছে। সবজি কেমন হয়েছে? আমি ভাজি খাইনি, মাশাল্লাহ খুবই ভালো হয়েছে। ব্যাপার হচ্ছে গোস্ত খাওয়ার থেকে মাছ আর সবজিটা খাওয়া, আজকে মুরগি রান্নাছি তো খাবো একটু। হুম, আর মুরগি রান্নাছি হচ্ছে ইয়ে দিয়ে, কোজের দিয়ে, কোজের ডিফারেন্ট আছে, খেয়ে দেখব। বৃষ্টি আসছিল, চলে যাবে এখন, আমি একটু আগাই দিয়ে আসি। কি নানির বাড়ি আসছো, জাল দিয়ে ভাত খাইছো? মেহু তুমি তো কিছু বললা না, আমার চিকেন কেমন হয়েছে? জিজ্ঞেস করার পরে বলছো, তার মানে পুরাই ভুয়া ভুয়া পার্টি। আমরা যারা মা আছি, মাদের মূলত কি হয়, বেশিরভাগ মাদেরই আমার যেটা মনে হয় আর কি, আর বিশেষ করে আমার যেটা হয়, আয়া দাহিলকে কোনো কিছুতে ভাত মাখাই দিলে বা নিজে যখন ভাত খাওয়াতে যায়, তখন ভাত খাওয়ানোর সময় ওরা কয়েকবার, কারণ কয়েক মুট খাওয়ার পরে যখন লাস্টের ভাতগুলা থাকে, খেতে চায় না, তখন ফেলে দিতে খুব কষ্ট লাগে, তখন আমার মনে হয় আমরা অধিকাংশ মা যারা আছি তারা লাস্টের ভাতটুকু খেয়ে ফেলি। তো এরকম করে করে কিন্তু আসলে মাদের স্বাস্থ্যটা বেড়ে যায়, যতই কন্ট্রোল করি, যতই বলি যে না আর খাবো না আর খাবো না, কিন্তু
আলটিমেটলি ওই লাস্টের ভাতগুলো আমাদেরই খাওয়া পড়ে, বিশেষ করে আমার তো খাওয়া পড়েই। আর আরেকটা জিনিস যেটা হয় অনেক সময় হয় কি, প্রপার যে মিলটা ওইটা কিন্তু কখনো আমাদের মানে আমার খাওয়া হয় না। আর সরি, আহিলকে খাওয়ানোর সময় আমি একটু খাই, ওকে একটু দেই, করতে করতে না আসলে আমার খিদেটাও মরে যায়, এই জন্য অত বেশি খাওয়া হয় না। টুকিটাকে হাবে জুবি হয়তো অনেক খাওয়া হয়, আর আমার শরীরটা এরকম মানে আমি মানুষটা এরকম, আমি আমার কাছে মনে হয় যে এরকম অনেকের আছে যে আমি যদি এক গ্লাস পানিও মন দিয়ে খাই, আজকে রাত্রেবেলায় যদি আমি একটা এক গ্লাস পানি মন দিয়ে খেয়ে খুব মজা করে পানিটা খুব মজা হয়েছে বলে যদি আমি খেয়ে ঘুমাই, সকাল উঠে দেবো এরকম হয়ে গেছি। আবার যদি আমি দুই দিন কন্ট্রোল করি খাওয়া কমাই দেয় তাহলে আমার মুখটা এরকম হয়ে যাবে। সো মেনলি হয়েছে আমি যত তাড়াতাড়ি ওজন বাড়াই ঠিক তত তাড়াতাড়ি আমার ওজনটা কমে যায়, মানে মনে হয় এরকম আর কি। সো যথারীতি যে কথা বলতেছিলাম যে ছেলেরা রেখে গেলে বা বাচ্চা রেখে গেলে নিজের খেতায়, আয়াতকে ব্রোকলি দিয়ে আমি ভাত মাখাই দিয়েছিলাম, আয়াত খেয়েছে, সব খায়নি, সো এখন একটুখানি আছে, সেটা আমারও খিদা লাগছে। আমিও আসলে ওইভাবে ওই সেই সময় একটু ব্রোকলি টেস্ট করার জন্য খেয়েছিলাম, সো তখনকার পরে আর কিছু খাইনি, এখন একটু খিদা লেগে গেছে, বাজে হলো রাত 12টা, কি আর করা। সো আয়াতের মাখায় দেওয়া যে ভাতটা ছিল এই যে এখানে, সেটাই আমি খাবো। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এ ধরনের ভর্তা টর্তা দিয়ে না ভাতটা অনেক বেশি খাওয়া হয়, এই জন্য নর্মালি মানে প্রতিপক্ষে আমি ভর্তা তেমন একটা করতে চাই না, কারণ ভর্তা হলে ভাতটা খাওয়া হয়, কিন্তু এই ব্রোকলি ভর্তাটা আয়াদের অনেক পছন্দ। তো যাই হোক, চিন্তা করি যে যাকে এক উসিলায় ব্রোকলিটা তো খাচ্ছে, এই জন্য মাঝে মাঝে ব্রোকলি ভর্তাটা ওকে করে দিই। বাংলাদেশ থেকে আসার সময় এরকম খাঁটি নারকেল তেল নিয়ে আসছিলাম, এটাকে আমি চাইছিলাম যে অনেক কিছু দিয়ে জাল দিব, দেন একটা তেল বানাবো, বানাই মাথায় দিব, কিন্তু আসলে অনেক কিছুই হাতের কাছে নেই, প্লাস অনেক কিছুই পাবো না এখানে, কিন্তু তারপরেও চাচ্ছিলাম যে খাঁটি নারকেল তেল যেহেতু এর ভিতরে কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্স করে জাল দিয়ে নিজস্ব একটা তেল বানাই। তো আপনারা যারা অনেক আপুরা আছেন, যারা অনেক আসলে এই ব্যাপারে অনেক অভিজ্ঞ এবং আপনারা অনেকভাবে নিজেদের জন্য তেলটা বানান, সো আপনারা যদি একটু কমেন্ট করে জানাতেন যে কিভাবে এই তেলটাকে আমি আরো অনেক কিছু দিয়ে, যেমন অনেকে কালো জিরা, মেথি, তারপরে হচ্ছে অ্যালোভেরা, তারপরে পেঁয়াজ, এগুলো অনেক কিছু আরো আরো ছোটখাটো অনেক ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো দিয়ে জাল দেয় এবং একটা তেল তৈরি করে। সো আপনারা একটু যদি বলতেন যে কিভাবে কি কি দিয়ে এটা জাল দিয়ে আমি একটা তেল তৈরি করতে পারি, কারণ ইদানিংকাল আমার চুল অনেক বেশি পড়ে যাচ্ছে, সো সেই জন্য ভাবতেছিলাম যে একটা সুন্দর তেল বানাই। পরে মাথায় একদম চুপচুপা করে তেল দিছি, তেল দেওয়ার পরে আসলে অনেক ভালো লাগে, কিন্তু এই দেশে নারকেল একদম খাঁটি নারকেল তেলটা দেওয়ার পরে বা যে কোনো নারকেল তেল দেওয়ার পরে হয় কি, ঠান্ডা এত বেশি ঠান্ডা যে চুল একদম পুরো দলা দলা হয়ে যায়, নারকেল তেল জমে গেলে যেটা হয় আর কি মূলত, সো চুল পুরো দলা দলা হয়ে যায়। তো আজ কয়েকদিন যেহেতু একটু ওয়েদারটা ভালো আর মেনলি এখন আমি ঘুমাতে চলে যাব, আপনাদের ইব্রাহিম ভাই তো কাজে আয়দাহিল ঘুমায় পড়ছে আর আমিও ঘুমাই যাবো, এখন ভিডিওটা এডিট করে পোস্ট করে দেন আমি ঘুমাই যাব। সো ভাবলাম যে একটু মাথায় তেল দিয়ে মাথায় উড়না পেঁচায় ঘুমাই, না হলে বালিশে লেগে যায়, না হলে বেডের, আমার বেড যেহেতু ভেলভেটের সো বেডেও লেগে যায়, এই জন্য একটা উড়না পেঁচায় ঘুমাই যাব। সো আর কালকে সকালে উঠে শপিং টপিং আসে, তো সকালে উঠবো, উঠার পরে আয়দাহিলকেও গোসল করাবো, দেন আমি গোসল করবো, কারণ মঙ্গলবারে আবার বেড়াতে চলে যাব। সো মঙ্গলবারে শাওয়ার করা সম্ভব হবে না, কারণ বুধবার থেকে আবার স্কুল, সো কালকে ওদেরকেও গোসল করাবো, আমি গোসল করবো, সো তারপরে আমরা বাইরে যাব। সো সব কিছু মেলায় প্ল্যান আছে কালকের, যে সমস্ত ইনশাল্লাহ ভালো থাকলে সুস্থ থাকলে সেই সমস্ত মোতাবেকই সব কিছু হবে, আর বাদ বাকিটা তো আল্লাহর হুকুম বা আল্লাহর উপরে। সো এখন আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি, চুলটা তো খুলে গেল এত সুন্দর করে তেল দিছি, তো আমি এখন এখান থেকেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর চুলের কালার চলে গেছে না, কালারটা কেমন এইদিকে চলে আসছে বা একটু কম কম লাগতেছে, আচ্ছা ব্যাপার না, যাই হোক আমি বিদায় নিয়ে নিচ্ছি, সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন, তা আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। Thank you.